অন্যান্য সাথীদের পর আমি আচার্যের সামনে উপস্থিত হলাম আচার্য বহুলাস জিজ্ঞাসা করলেন তোমার নাম গোত্র কি বৎস ঢালখানা হাত থেকে আচার্যের সামনে নামিয়ে রেখে বললাম গোত্র ক্যাশাব নাম সিংহ আচার্য নানা স্থানে লোহার কাটা লাগানো সে ঢালখানি হাতে নিয়ে বললেন ঢালখানি তো বেশ সুন্দর আর মজবুত দেখছি আমার পিতা নিজের শিকার করা গন্ডারের চামড়া থেকে যে ঢালগুলি তৈরি হয়েছিল এটি তার অন্যতম তাহলে বৎস সিংহ তোমার পিতা জানেন যে তক্ষশিলাবাসীর প্রিয় বস্তু কি তাই তিনি নিজে এটি তৈরি করে পাঠিয়েছেন কিন্তু আচার্য আমার পিতা তেরো বছর আগে গমন করেছেন সে সময় আমার বয়স ছিল মাত্র পাঁচ বছর আহা বৎস পিতৃহীন পুত্রের কষ্ট আমি বেশ অনুভব করতে পারি আমারও পিতার মৃত্যুর সময় আমার বয়স ছিল মোটে আট বছর কিন্তু আমার তিনটে বড় ভাই এবং মা ছিলেন তোমারও মা জীবিত আছেন তো হ্যাঁ আমার পুত্র প্রাণ মা জীবিত আছেন আমি তার প্রথম সন্তান তিনি আবার দ্বিতীয়বার বিবাহ করেছেন কিন্তু সৌভাগ্যক্রমে তার নতুন স্বামী আমার দ্বিতীয় পিত্রতুল্যই হয়েছেন তারই কি পায় আমি কিছু শিক্ষা লাভ করেছি তবে তো বৎস তুমি শুল্ক দিয়ে পড়তে পারবে বলে আমার মনে হয় না কিন্তু সেজন্য তুমি চিন্তা করো না তোমার মতো নিঃসম্বল অন্তবাসীর জন্য বহুল আসবের দ্বার সর্বদৌ উন্মুক্ত আচার্যের এই অসীম করুণার জন্য মুখে আর কি বলবো কিছুই বলার প্রয়োজন নেই তুমি নিজেকে আমার বিদ্যার উপযুক্ত পাত্র প্রমাণ করো আমি সেই চেষ্টাই করব আচার্য এবং বৈশালীতে যেমন আচার্য মহালির যোগ্য শিষ্য বলে প্রমাণ করতে সক্ষম হয়েছিল এখানেও সেই রকমই করবো ও তুমি গণের অধিবাসী পূর্বের বংজি দেশ থেকে এসেছ তাছাড়া আমার মিত্র এবং সহপাঠী আচার্য মহালি লিচ্ছবি শিষ্য তুমি শুনে বড় খুশি হলাম বৎস সিংহ তুমি তক্ক শিলাকে বৈশালী বলেই মনে করবে পূর্বে একমাত্র বৈশালীই আছে আমরা যার গর্ব করতে পারি আর সব জায়গায় তো রাজতন্ত্র কায়েম হয়েছে কুরু পঞ্চাল বৎস কোশল মগধ সবই রাজতন্ত্রের অধীন ওখানে আচর্য নষ্ট হয়ে গেছে ওখানে কাঁধের উপর মাথা সিঁধে রেখে চলার মতো পুরুষ কোথায় এই রাজা রাজরারা নিজেদের দেবতাও বলে আবার আর্যও বলে আর্যরা ভাই ভাই হতে পারে কিন্তু তাদের মধ্যে কেউ দেবতা বা রাজা হতে পারে না শতলজের এপারে কোনো রাজাকে দেখেছ কি বলছ না আচার্য হ্যাঁ পুত্র আমাদের সপ্ত সিন্ধুতে মল্লতেই যাও মদ্রতেই যাও আর পূর্ব গান্দারেই যাও সব জায়গাতেই গণশাসন পাবেন এখানে কোনো রাজা নেই বৈশালীর মতো তক্ষশিলা আর সাগল এ গণসংঘের শাসন রাজতন্ত্রের সমুদ্রে পূর্বে বৈশালী একমাত্র গণদ্বীপ হ্যাঁ ওই একটি শাক্য কৌলীয় মল্ল তো নামমাত্র গণ কৌশলের রাজা কি যেন তার নাম প্রসেনজিৎ আচার্য হ্যাঁ হ্যাঁ প্রসেনজিৎ তিনি আমাদের আচার্য ভরিশ্রবার কাছে পড়তেন একেবারে মেধাশূন্য ছিলেন তবে তার ছিল অর্থ নইলে তিনি তক্ষশিলায় বিদ্যার্থী হতে পারতেন না পূর্ব থেকে আগত বিদ্যার্থীদের মধ্য বন্ধুর মল্ল আর মহালির উপর আমাদের আচার্যের আস্থা ছিল আর আস্থা ছিল কনিষ্ঠ গুরু ভাইদের মধ্যে আমার উপরও বন্ধুল মল্ল আচার্য তিনি তো এখন কোশল রাজ্যের সেনাপতি ঠিক তাকে রাজার অধীনে চাকরি করার চেয়ে না খেয়ে মরা ভালো ছিল বিষ খেয়ে মরাও ভালো ছিল কী বলো সিংহ হ্যাঁ আচার্য আমার গণপুরুষদের কাছে অন্তত আশাটুকু করতে পারি সিংহ আমরা পূর্বদেশের দেশের গণগুলির ভাইদের শিক্ষা দীক্ষা বিশেষ যত্ন নিই কেন জানো আমরা তাদের পূর্বদেশে আমাদের ধ্বজাধারীদের মনে করি আমাদের স্বতন্ত্র মানুষ আমরা আর্য আর তাই আমরা প্রত্যেক আর্যের মধ্যেও স্বাতন্ত্র দেখতে চাই আমাদের পূর্বজ কিছু ভ্রাতা এখান থেকে পূর্বদেশে গিয়ে বাস করছেন তারা আর্যদের বিশেষত্ব ত্যাগ করে কুরুপ অঞ্চলে গণজনের পরিবর্তে রাজতন্ত্র কায়েম করেছেন সেই থেকে আমরাও তাদের পতিত বলে ধরে নিয়েছি আমরা তাদের আর্য বলে মনে করি না তারা নিজেদের আর্য বলে বিথা প্রচার করেন এই হল আর্যদের দেশ আর্যদের ধর্ম এখানেই প্রচলিত আছে আর্যদের রূপ এখানেই দেখা যাবে হ্যাঁ বৎস পূর্বগণগুলির পুরুষদের জন্য আমরা প্রীতির চোখে দেখি তাদের বর্ণ আর রূপ আমাদেরই মতো মহালি লিচ্ছবিও হেমনি ছিলেন বন্ধুর মল্লও তাই কিন্তু প্রসেনজিতের মুখ দেখলেই তাকে শঙ্কর বলে মনে হয় হে আচার্য রাজারা কামক হয়ে থাকেন আর কামের বর্ষবর্তী হয়ে তারা আর্য অধ আর্য বা অনার্য কিছুরই প্রভেদ মনেন না এই জন্যই তাদের রক্তে আর্যধারা মিশে গেছে তারা বীর্যের প্রাধান্য স্বীকার করেন তাদের মাথা করেন কোথাও একবার বাদ ভাঙল তো অমনি পাহাড়ের চেয়ে সুরক্ষিত পূর্বপুরুষদের বিশেষত্ব বর্ণ সম্পত্তি ধুলোয় মিশিয়ে গেল যে আঙুলে সর্প দর্শন করে আমরা সে আঙুল কেটে ফেলি যে ডালে ঘুম ধরে আমরা সে গাছে থাকতে দিই না এই কারণে তুমি এখানকার সমস্ত স্ত্রী পুরুষকে গৌরবর্ণ দেখতে পাবে সকলেরই কেশ পিঙ্গল ধূসর বা পাণ্ডু সকলেরই চোখ নীল বা সুবর্ণের বর্ণ এখনই তোমার আগে পূর্ব তিন তিনজন তরুণ আমার সামনে উপস্থিত হয়েছিল তাদের মধ্যে কি আর্যদের এই বর্ণ সম্পদ দেখতে পেয়েছ কিন্তু আচার্য এর অন্য কারণ আছে পূর্বদেশে দেশে আর্যদের চেয়ে অনার্য আর অর্ধ আর্যদের সংখ্যা অনেক বেশি অবশ্য তারা আর্যদেরই অধীন তবু তাদের এই সংখ্যাধিক আর্য রক্ত দূষিত করার পক্ষে যথেষ্ট কিন্তু তোমার রক্ত কেন দূষিত হয়নি বচ্ছ তোমাকে যদি আমার রোহিণীর পাশে দাঁড় করিয়ে দিই তবে কে বলবে যে তুমি তার ভাই নাও ঠিক তেমনি পিঙ্গল কেশ তেমনি অতসী নীল নেত্র মহালিকেও আমি এমনি দেখেছিলাম বন্ধুর মল্লকেও কিন্তু এর জন্য আমাদের পূর্ব দেশের গণগুলিকে কঠোর প্রতিবন্ধক সৃষ্টি করতে হয়েছে আমাদের পিতা মাতারা কিছুতে অন্যদিকে দিয়ে বাইরের সঙ্গে সম্বন্ধ রাখতে দেন না আমরা নিজেদের কিংবা নিজেদের মতো কোনো গণের বাইরে বিবাহ করি না তবু এর অর্থ এই নয় যে আমাদের দেশে অর্ধ আর্জনই অনার্য কৃষ্ণবন্যা দাসী আমাদের ঘরে বেশি দেখা যায় কিন্তু চিন্তার কথা বৎস বড়ই চিন্তার কথা আর্য রক্ত অনার্য ক্ষেত্রে যাবে আর তার ফলেই শুরু হবে আর্যদের সর্বনাশ আমাদের এখানে দেখো দাস প্রথা নেই কিছু অনার্য কর্মচারী চাকর আছে আমাদের গণশাসনে তাদের কোনো অধিকার নেই কিন্তু সেজন্য আমরা তাদের দেহকে কেনাবেচার জিনিসও মনে করি না অবশ্য শতলজের এপারে তুমি খুব কম আনার্যকেই দেখবে আচ্ছা এখন একথা থাক বৈশালীগণের কুশল তো সৌম্য মহালি সুস্থ এবং প্রসন্ন আছে নিশ্চয়ই হ্যাঁ আচার্য বৈশালী স্থিত সমুদ্র তার ক্ষেত্রে গন্ধশালী জন্মায় তার গাভীর দুধ ঘি মাংস লিচ্ছবিদের শরীর হৃষ্টপুষ্ট রাখে মল্ল সাক্য, কৌলীয়দের রাজের চরণে অবনত দেখে মগধরাজ বিম্বিসর বৈশালীরও মাথা তার কাছে নত করতে চেয়েছিলেন দক্ষিণ এবং উত্তর অঙ্গ জয় করার পর তিনি ছিনিয়ে নিতে চেয়েছিলেন বৈশালীর সমস্ত বৈভব কিন্তু লিচ্ছবিদের খরব এখনও তীক্ষ্ণ সরাসন এখনও স্বরশূন্য নয় তাদের রক্তধারা এখনও এখনো উষ্ণ রয়েছে লিচ্ছবিধের বাহুবলের কাছে মগধরাজের এমন শোচনীয় পরাজয় হয়েছিল যে তারপর তেরো বছর গত হয়েছে মগধরাজের আর বৈশালীর দিকে চাইতে সাহস হয়নি সেই যুদ্ধেই আমার পিতা দেহ ত্যাগ করেন তবে তো বৎস তুমি বীরপুত্র আচ্ছা আমার ভ্রাতা মহালি তোমাকে কি কি শিক্ষা দিয়েছেন আচার্য আমি মুষ্টিযুদ্ধ শিখেছি মল্লযুদ্ধ খড়গ যুদ্ধ জানি ধনুকে শব্দ বেদ জল বেদ জানি রদ, গজ পদাতিক সেনার আক্রমণ প্রত্যাক্রমণ কৌশল এবং দুর্গ রচনা সম্বন্ধে আমার জ্ঞান পারভিক তবে তো বৎস আঠারো বছর বয়সের যতটুকু জ্ঞান হওয়া উচিত তুমি তার অনেক বেশি জ্ঞান অর্জন করেছ কিন্তু বিদ্যা শেষ নেই হবেও না তা দিন দিন বেড়েই যাবে আমার কাছে শুধু পূর্বের নয় পশ্চিমেরও বিদ্যার্থীরা আসে এখানে পশ্চিম গান্ধার কম্বোজ পারস্য ব্যাবিলন এবং যবন দেশের শিক্ষার্থীও আছে আমাদের এই দূর দেশের শিক্ষার্থীরা এখানে শুধু ছাত্র নয় তাদের কাছেও আমরা নতুন যুদ্ধ কৌশল শিক্ষা করে থাকি এই যে পাশবসা শাহ যবনবিদদের কাছে পরাজয় স্বীকার করলেন তাতে জবনরা সম্পূর্ণ নতুন এক কৌশল অবলম্বন করেছিল কিন্তু সেটা ছিল সামুদ্রিক যুদ্ধ কাজেই আমার বা তোমার গণের কাছে সেটা শিক্ষার গুরুত্ব শুধু বিদ্যাবিলাস মাত্র কিন্তু বৎস এতটুকু তো বুঝতে পারছ যে যুদ্ধবিদ্যা দিন দিন বেড়েই চলেছে আমরা তক্ষ শিলাবাসীরা এই ক্রমবর্ধমান যুদ্ধবিদ্যার তুচ্ছতাচ্ছিল বিষয়গুলিকে পর্যন্ত যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি যদি আমরা কেবল প্রাচীন বিদ্যায় শিক্ষা দিতে থাকি তাহলে তক্ষশিলা কতদিন তার স্থান বজায় রাখতে পারবে আর এই জন্যই তো তক্ষশিলা তার উপযুক্ত সম্মান পেয়েছে পূর্বদিকে বৈশালী যত দূর পশ্চিম দিকে পাশারের রাজধানী পশুপুর ঠিক তত দূরে যবন তার থেকে অনেক দূরে হল তারা আমাদের মিত্র শত্রুর যে শত্রু সে মিত্রই হয় যবনরা শাহকে শোচনীয়ভাবে পরাজিত করেছে এই খবর আমাদের এই পূর্ব গান্দারে পৌঁছানো মাত্র সব জায়গায় উৎসব আনন্দের স্রোত বয়ে গিয়েছিল আমাদের দুঃখ এই যে মহাসিন্দুর ওপারের প্রদেশ পশ্চিম গান্দার এখনও পার্শ্ববদের হাতেই রয়েছে শুধু তাই নয় তখন যদি ওরা যবনদের কাছে পরাজিত না হতো তাহলে ওরা তক্ষশিলার দিকে অগ্রসর হতো আচার্য পশ্চিম থেকে তক্ষশিলার যে ভয় সেই ভয় আমাদের বৈশালীর মগধের কাছে তক্ষশিলার ভীতির কারণ একটি পশ্চিম থেকে কিন্তু বৈশালীর পূর্ব আর দক্ষিণ দুদিকে দুষ্ট বিম্বিসারের রাজত্ব বিম্বসার আর চুপ করে থাকলেও যে কোনো সময় আবার আক্রমণ করতে পারে এ কথা আমরা লিচ্ছব্বি কুমাররাও সকলে জানি কিন্তু পার্শ্ববসার সার এর তুলনায় মগধরাজ কিছুই নয় মহাসিন্ধু এখান থেকে তিন চার দিনের পথ সেখান থেকে জবন দেশ পর্যন্ত এই দূরত্বার রাজত্ব আমরা গান্ধারবাসীরা এই যুদ্ধবিদ্যায় কম পারদর্শী নই কিন্তু তারা আমাদের অর্ধেক লোককে তাদের অধীন করে রেখেছে এই আমাদের সবচেয়ে দুঃখ যে এর জবাবনা দিতে পারছি না যদি সপ্তসিন্ধুর সিন্ধুর সমস্ত গণ একত্র হতো তবে হয়তো এর প্রতিকার হতে পারত কিন্তু একত্রিত হতে গেলে গণগুলির স্বাতন্ত্র ছাড়তে হবে গণধর্ম বিসর্জন দিতে হবে এই সমস্যা আমাদের সামনে এসেছিল আচার্য এই জন্যই সাক্ষ্য কৈলীয় মল্লকে কৌশলের চরণাশ্রিত হতে হয়েছে কারণ তারা নিজেদের গণ পরম্পরার বিরুদ্ধাচরণ করে এক হতে পারেনি আর আলাদা আলাদা থেকে কৌশল সেনার সঙ্গে যুদ্ধ করার শক্তিও তাদের ছিল না আর সেই কৌশলে সেনাপতি হলেন বন্ধুল মল্ল ধিক্তাকে সবাই ধিক্কার দিচ্ছে আচার্য এখন সে শুধু নামেই মল্ল কোনো মল্লই তাকে আপন বলে মনে করে না কিন্তু বৎস বন্ধুল কেন আপনার দেহ বিক্রয় করতে গেলেন তার কোনো কারণ যেন কি লোকে বলে একবার তক্ষশিলার বিদ্যা পরীক্ষা করবার জন্য মল্লরা সাতটি কুটি পুঁতে দিয়ে সেগুলো কেটে ফেলতে বলেছিল তারপর বন্ধুন মল্ল অবশ্য কেটেছিলেন ঠিকই কিন্তু কাটবার সময় ঝনঝন করে আওয়াজ হতে তিনি দেখেন যে প্রত্যেক কুটির ভেতরে লোহার গোজ পুড়ে দেওয়া রয়েছে মল্লদের এরকম কাজ বীরের মতো আর্যদের মতো হয়নি বন্ধুর মল্ল প্রচন্ড দুঃখ পেলেন তিনি বললেন কুশিনারায় আমার কেউ নেই কুশিনারায় আমার কোনো প্রয়োজনও নেই তখন তিনি তার তক্ষশিলা সহপাঠী কৌশলরাজ প্রসেনজিতের কাছে আত্মবিক্রয় করলেন নিজ পামর বন্ধুল ঠিক যে সময় মল্লভূমির স্বাধীনতা ফিরে পাবার জন্য তার সাহায্যের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি হ্যাঁ ঠিক সেই সময় বন্ধুদের কাছে এটা আশা করিনি বৎস তক্ষশিলা আমাকে অপমানিত করুক নির্যাতিত করুক তবু তক্ষশিলা শত্রুদের সঙ্গে আমার মিলিত হওয়া আমার কখনো যোগ্য হবে না বন্ধুল তুমি ভালো কাজ করনি তুমি আচার্য বুড়শ্রাবার নামে কলঙ্কারক করেছো আচ্ছা বৎস তোমার বিষয়ে আর বেশি কিছু জানবার প্রয়োজন নেই আজ থেকে তুমি আমার শিষ্যত্ব লাভ করলে এই কথা বলে আচার্য তার কন্যাকে বললেন রোহিণী সিংহকে নিয়ে যাও ওকে নিজের ভাইয়ের মতো মনে করবে ওর থাকার আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করো আর অন্য কোনো কিছু জানবার প্রয়োজন হলে মায়ের কাছে জেনে নিও আমাদের আলোচনার সময় রোহিণী আচার্যের পাশে বসেছিল যখন আচার্য আমার বর্ণরূপের সঙ্গে রোহিণীর বর্ণরূপের তুলনা দিয়ে ভ্রাতা ভগ্নির মতো বলেছিলেন সেই সময় রোহিণীর মুখের প্রতি আমার দৃষ্টি পড়েছিল আর সেই সময় নিজের ভগ্নী সোমার কথা মনে পড়ে গিয়েছিল সোমার বয়স দশ বছর সেও এমনি সুবর্ণ তার নাসাও এমনি উন্নত ললাট এমনি প্রশস্ত বর্ণ এমনই দীপ্তিমান চক্ষু দুটি এমনই বিশাল তবে সোমার চেয়ে রোহিণী বড় স্বার্থ ব্যবসায়ী স্বার্থদল সঙ্গে পায়ে হেঁটে হেঁটে আট মাসে তক্ষশিলায় পৌঁছেছি এর মধ্যে সোমা স্মৃতি কিছুটা ক্ষীণ হয়ে এসেছিল কিন্তু রোহিণীকে দেখে তা আবার সহস্র গুণে জাগরক হয়ে উঠল আমার সামনে রোহিণী বসেছিল কিন্তু আমি যেন সোমাকেই দেখছিলাম আচার্য এবং অন্যরা আমার এই ভাব দেখে কি বলবেন এই কথা ভেবে আমি আত্মসংবরণ করার চেষ্টা করেছিলাম কিন্তু পারছিলাম না যদি আচার্যের মনোহর অথচ শিক্ষাপ্রদ কথাবার্তা আমার সহায়তা না করতো তাহলে হয়তো আমি অশ্রুরোধ করতে পারতাম না কথাবার্তার মাঝে মাঝে যখনই রোহিণীর দিকে নজর পড়ছিল তখনই যেন বুকের মধ্যে একটা ঠান্ডা হাওয়ার মতো অনুভূতি হচ্ছিল তখন সময়টা ছিল শীতকালের মাঝামাঝি আর শিলার আশেপাশের পাহাড়গুলো শুভ্র তুষারে আচ্ছন্ন ছিল আচার্য আদেশ দেবার পর রোহিণী আমার পাশে এসে দাঁড়ালো আমি তার সঙ্গে নীরবে চলতে লাগলাম আচার্য বহুলাস তক্ষশিলা গণতন্ত্রের একজন সমৃদ্ধ এবং প্রধান ব্যক্তি তিনি গণয়ের প্রধান সেনাপতি ছিলেন গণসংস্থায় তার প্রভাব অপরিসীম তার বাড়িটার সাত মহলে বিভক্ত বাইরের মহলে অসসালা সার সৈন্ধ মানে সিন্ধু দেশের ঘোড়ার এত কদর কেন তা আমি এখানকার ঘোরাগুলিকে দেখেই বুঝতে পারলাম কেবল অশ্ব পালনেই নয় তাদের সুন্দর স্বাস্থ্যবান করার দিকেই আচার্যের শখ যথেষ্ট তক্ষশিলার অন্যান্য নাগরিকদের মতো আচার্য বহুলাশেরও নগরের বাইরে বহু দূরে দূরে অনেকগুলি কর্মাণ্ড ক্ষেত ছিল তার মধ্যে একটা অশ্ব পালনের জন্য তিনি নির্দিষ্ট করে রেখেছিলেন অশ্ব আরোহণ আচার্যের খুব প্রিয় শখ ছিল এই সাত বছর বয়সেও তিনি প্রতিদিন সকালে নিয়মিত এক ঘন্টা অশ্ব আহরণ করতেন আর এই জন্যই তার আস্তা বলে সব সময় ষোলোটি করে ঘোড়া প্রস্তুত থাকে রোহিণী আমাকে সাদা রঙের ঘোড়াটার দিকে চাইতে দেখে বলল ভ্রাতা সিংহ তোমারও কি অশ্ব আরোহণের শখ আছে নিশ্চয়ই রোহিণী আমাদের দেশের সৈন্য অশ্ব এখান থেকেই যায় কিন্তু এই ঘোড়াগুলি দেখে বুঝছি সেগুলো এখানকার বাতিল জীব হ্যাঁ আমাদের কাছ থেকেও বছরে চল্লিশ পঞ্চাশটা ঘোড়া ব্যবসায়ীরা কিনে নিয়ে যায় কিন্তু পিতা কখনো ভালোটা বিক্রি করেন না তা তো ঘোড়াগুলিকে দেখেই বুঝতে পারছি আমাদের বৈশালীতে এমন ঘোড়া কারো কাছে দেখিনি একটা কথা জিজ্ঞাসা করছি রোহিণী তুমি অসহরণ করতে শিখেছো কি শিখেছি আমি ষোলোটা ঘোড়া যে কোনোটাতে চেপে তাকে দৌড় করাতে পারি বাবার সঙ্গে আমি রোজ সকালে অসহরণ করে থাকি আমার ছোটো বোন ঘোড়ায় চড়ে না তাই তোমাকে জিজ্ঞাসা করলাম ভাই সিংহ তোমারও বোন আছে হ্যাঁ আমার মায়ের মেয়ে তোমারই মতো এখন তার বয়স দশ বছর তোমার কত ওহো কি মিল আমারও দশ বছর বয়স কিন্তু দেখতে সে তোমার চেয়ে ছোটো বলেই মনে হয় হতে পারে গত আট মাসে সে আরও কিছুটা বড় হয়েছে কিন্তু সোমা তো খুব স্বল্প নেই আর আমি বুঝি বড্ড বেশি কথা বলি বলেই রোহিণী কিছুটা আনমোনা হয়ে পড়ল আমি তার পৃষ্ঠ বিলম্বিত সুবর্ণ তন্তুর মতো কেশ গুচ্ছে হাত বুলিয়ে দিতে দিতে বললাম না রোহিণী আমি তোমার সঙ্গে তুলনায় সোমাকে বোবা বলতে চাইছিলাম কোনো মেয়ে বোবা হোক এটা আমি পছন্দ করি না আচ্ছা একদিন আমিও তোমার সঙ্গে ঘোড়ায় চড়বো হ্যাঁ ভাই সিংহ তুমি ঘোর লাল ঘোড়াটাতে চড়বে ওর নাম রোহিত ওইটাই সবচেয়ে ভালো আর বাবার অত্যন্ত প্রিয় ঘোড়া দেখো আমি ওর কাছে যাচ্ছি বলে রোহিণী তার দিকে যেতে লাগলো রোহিণীকে আসতে দেখে ঘোড়াটা আনন্দে ডেকে উঠল এবং সে কাছে যেতেই ঘোড়াটা তার মাথার ঘ্রাণ নিতে লাগলো রোহিণী খুশি হয়ে বলল রোহিত আমায় খুব ভালোবাসে বাবা আমার ললার চুম্বন করেন উপঘ্রাণ করেন রোহিত তা জানে তাই ও তেমনি করে আমার চলে উপঘ্রাণ করছে তাই না সিংহ ভাই তুমি কেমন মানুষের মতো বুদ্ধিমান ঘোড়া কোথাও দেখেছো আমি হেসে বললাম না তো মানুষের মতো এতটা বুদ্ধিমান ঘোড়া আর দেখিনি তুমি কখন ওর পিঠে চেপেছ চেপেছি বইকি কিন্তু এই দেখো হাত উঁচু করেও আমি ওর পিঠ ছুঁতে পারি না তাই চড়তে হলে বাবার সাহায্য নিতে হয় এই বলে ম্লান মুখে রোহিণী আমার কাছে সরে এলো আমি তার চিবুক ধরে মুখখানি তুলে বললাম না রোহিণী তুমি তো চিরকাল এত ছোট থাকবে না ঘোড়ার পিঠের চেয়েও উঁচু হয়ে যাবে আর তোমার যখনই রোহিণীর পিঠে উঠবার ইচ্ছা হবে আমি তোমাকে তুলে দেবার জন্য প্রস্তুত আছি কিন্তু সিংহ ভাই তোমাকে রোহিতের কাছে যেতে দেব না রোহিত অচেনা লোককে নিজের কাছে যেতে দেয় না যে ওকে বিরক্ত করে তাকেও না হেসোনা ভাই রোহিত খুব বুদ্ধিমান কিন্তু আমি তোমাকে এর উপায় বলে দেব। রোহিত সবুজ গম খেতে ভালোবাসে ওর মুখে সবুজ গম দিয়ে ওকে খাওয়াতে শুরু করো যখন তোমাকে দেখে চিহি চিহি করবে তখনই বুঝবে রোহিত তোমার বন্ধু হয়ে গেছে আচ্ছা এখন চলো বোধ তোমার খুব খিদে পেয়েছে মায়ের কাছে নিয়ে গিয়ে আগে তোমার খিদে মেটাই হ্যাঁ রোহিণী আমার খিদে পেয়েছে আর তার চেয়ে বড়ো কথা হলো মাকে দর্শন করতে চাই আমার মা বড় ভালো তিনি যখন শুনবেন যে আমার মতো তোমার একটি বোন আর আমার মায়ের মতো তোমারও মা আছে তখন তিনি তোমায় খুব ভালোবাসবেন চলো চলো বলতে বলতে রোহিণী আমার আগে আগে চলতে লাগলো আমার আচার্যের বহুল অশ্ব বহু অশ্বের মালিক নামটি সত্যিই সার্থক